हाय, आमी मनोजित। आजकेर भ्रमण भिडियोते आमी आपनादेर निये जाबो झारखंड और उड़ीसा सीमांते अवस्थित एशियार सबथेके बृहत्तम शाल गाछेर जंगल सारांडा फरेस्टे। इंटरनेट थेके पावा तथ्य अनुयायी सारांडा बा सेरेंडा कथार अर्थ हलो पाथरे भेजा जल। आबार अनेके सारांडा कथार अर्थ हाथी बोले थाकेन। এই জঙ্গলে প্রচুর হাতির আনাগোনা রয়েছে, তাই এই জঙ্গলটি সারান্ডা ফরেস্ট নামে পরিচিত। আবার অনেকের কাছে সারান্ডা 700 পাহাড়ের দেশ নামেও পরিচিত রয়েছে। কোনো এক ঘন কুয়াশার সকালবেলা আমরা চারটি পরিবার সারান্ডার উদ্দেশ্যে রওনা দিলাম। সারান্ডা যেতে গেলে উড়িষ্যার বারবিল স্টেশনটি কাছে হবে। কেউ যদি গাড়ি নিয়ে যেতে চান টাটা জামশেদপুর হয়েও যেতে পারেন। হাওড়া থেকে সকাল 6:20 হাওড়া জনশতাব্দী বারবিল এক্সপ্রেস ধরলে আপনারা নিশ্চিন্তে দুপুর 1টার মধ্যে বারবিল পৌঁছে যাবেন। আমাদের ট্রেনটি লেট থাকার কারণে আমরা দুপুর 1:20 নাগাদ বারবিল স্টেশনে পৌঁছাই। আমাদের আগে থেকে গাড়ি বলা ছিল, তাই স্টেশনে বেশিক্ষণ দেরি না করে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি এবং হোটেলের দিকে রওনা দিই। আমাদের গাড়ি কিছুটা পিচ রাস্তা দিয়ে চলার পর গ্রামের রাস্তা ধরে উঁচু নিচু লাল পাথরের বাটি রাস্তা দিয়ে গাড়ি সামনের দিকে এগোতে থাকে। এই আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। রাস্তার যা অবস্থা, এখানকার মাটিতে প্রচুর আকরিক লোহা সংমিশ্রণ থাকার জন্য এখানকার মাটি এতটাই লাল। দুধারে জঙ্গল, মাঝখানে লাল মাটির রাস্তা, এক অপূর্ব নিস্তব্ধতা, নিরিবিলি পরিবেশ আমাদের ভ্রমণকে আরো আকর্ষণীয় করে তুলেছে। স্টেশন থেকে প্রায় আধা ঘন্টা জার্নি করে যখন আমরা হোটেলের সামনে এসে পৌঁছালাম, মনের ভেতর একটা আলাদা অনুভূতি কাজ করল। প্রকৃতি যেন মন খুলে আমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে। আমাদের হোটেলের নাম হলো সারান্ডা সাফারি রিসোর্ট। এটা প্রায় কয়েক বিঘা জমির উপর অবস্থিত, তাই এখন দেখে মনে হচ্ছে প্রায় মেনটেন্যান্স নেই বললেই চলে। রিসোর্টের আশেপাশে প্রাকৃতিক পরিবেশ সত্যি আপনাদের মনকে মুগ্ধ করে তুলবে। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে বিকেলে আমরা বারবিল মার্কেট ঘুরতে গেলাম। টেম্পারেচার প্রায় 9 ডিগ্রির কাছাকাছি, তাই আমরা একটু আগুন পুইয়ে নিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা। আমাদের হোটেলের আশেপাশের প্রাকৃতিক পরিবেশ ভালো থাকা সত্ত্বেও আজ আমরা হোটেল ছাড়তে বাধ্য হচ্ছি। তার একটাই কারণ, ঠিকমতো হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় এবং খাবার জলের অসুবিধা হওয়ার কারণেই আজ আমরা হোটেলটা ছাড়তে বাধ্য হচ্ছি। ইন্টারনেটের মাধ্যমে অলরেডি আমরা একটা হোটেল বুক করে ফেলেছি। আজকের প্ল্যানিং একবারে সাইট সিন করেই নেক্সট হোটেলে আমরা একেবারে বিকেলে ঢুকব। ভিডিও করে ছবি তোলা, ঠিক আছে।
কিছুই আমার মেয়ে বোঝে না, প্রকৃতির ব্যাপারটা বোঝে না। ছবি তুলিস কিন্তু তোর কাছে দিয়ে দিলাম, আর তুই নিয়ে পরের দিন নিয়ে নিস আমার ছবি তোলার অপশন আছে ভিডিও করতে করতে, কিন্তু ওইগুলো হেজি আসবে আসবে না। সাইট সিনে প্রথমে যেখানে যাব সেটার নাম হলো চিকরা ওয়াটারফলস। আরে দেখছো ভিডিও করছি করছো তো কি হয়েছে যাবে প্রায় আধা ঘন্টা জার্নি করে আমরা এখন প্রায় জিগরা ওয়াটারফলসের কাছে পৌঁছে গেছি, কিন্তু একদম ফলসের কাছে যেতে গেলে আমাদের এখনো 1 কিলোমিটার পর হেঁটে যেতে হবে, গাড়ি এই অবধি শেষ। দুধারে জঙ্গল, উঁচু নিচু সরু পাথরের রাস্তা পেয়ে আমরা এখন উঠেছি ফলসের কাছে। ফলসের সব থেকে আকর্ষণীয় দৃষ্টি হলো এখানে আপনি আসলে এখানে রামধনু দেখতে পাবেন। সাধারণত আমরা আকাশে রামধনু দেখতে পাই, কিন্তু এখানে পাথর আর জলের মিশ্রণে দারুণ একটা রামধনু ফলছে। দেখো সবাই জলের মধ্যে কি সুন্দর রামধনু উঠেছে। অসাধারণ একটা ফলস, দারুণ ভিউ, প্রচুর লোকের সমাগম। ওয়াটারফলসের কাছে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন কারো রিভার। আমরা এখন পৌঁছে গেছি কারো রিভারে, এখানে আসতেই দেখছি আশেপাশের কিছু লোকাল লোকজন এখানে পিকনিক করছে। খুব সুন্দর একটি পরিবেশ, দারুণ মনোরম পরিবেশ। আজকে এবার আমাদের হোটেল ফেরার পালা। আমরা বারবিল স্টেশন থেকে প্রায় 10-15 মিনিট ডিস্টেন্সে আমরা হোটেল বুক করেছি, যেই হোটেলের নাম হচ্ছে হোটেল প্রতীকী। সুপ্রভাত বন্ধুরা, আজকের সাইট সিনে আমাদের প্রথমেই যেখানে যেতে চলেছি সেটার নাম হলো পুন্ডুল ওয়াটারফলস ও ফুলবাড়ি ফরেস্ট। প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা জঙ্গলের ভেতর ঘুরছি, এখনও পর্যন্ত পুন্ডুল ওয়াটারফলসে পৌঁছাতে পারলাম না। আমাদের ড্রাইভার দাদা নিশ্চয়ই রাস্তা ভুল করে ফেলেছে। আমি
এই থামো আমি কি খাওয়া বলো তো মানে হ্যাঁ হ্যাঁ কিছু খাওয়া দাও আমি তুমি আমি আম তুমি খাওয়া তো এবার পিছনের লোকে কথা বলে আমি কি এসে সমস্ত দিন তোমাদের দেখতে পাচ্ছি না বলে लवली एरिया लवली आप लोग जब भी आएंगे ना तो आप किरुवरु पहले किरुवरु का गाड़ी सबको पकड़िएगा वो लोग पूरा एरिया को लोकल लोग के धोते हैं क्योंकि ये जगह है ना एमसीसी एरिया रहता है আমাদের একটি গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে লোকাল লোকেদের সাহায্যে আমরা এখন টুনডুল ওয়াটারফলস এর দিকে এগোচ্ছি উদার পরিবেশ আচ্ছা হ্যায় মতলব উদার কা প্রাকৃতিক কা ভিউ আচ্ছা হ্যায় হাম লোগ এক দিন রুকে থে বাদ মে চেঞ্জ করে দুধারে গভীর শাল গাছের জঙ্গল মাঝখান থেকে লাল মাটির রাস্তা এই দৃশ্য দেখলে যে কোনো প্রকৃতি প্রেমী মুগ্ধ হয়ে যাবে এই গভীর জঙ্গলকে কেউ টুনডুল ফরেস্ট কেউ ফুলবাড়ি ফরেস্ট বলে থাকে টুনডুল ওয়াটারফলসে নামার আগে আপনারা একটি মন্দির দেখতে পাবেন এই মন্দিরটির নাম হলো বাবা স্বপ্নেশ্বর টেম্পল শোনা যায় খুবই জাগ্রত এই মন্দির পুন্ডুল ফরেস্টের মধ্যে পুন্ডুল ওয়াটারফলস দেখতে যাচ্ছি খুব সুন্দর ভিউ দারুণ ভিউ ঘন জঙ্গল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি এখন খুব সুন্দর একটা ভিউ দারুণ ঝর্ণা আসছে আমাদের বাঁদিক দিয়ে এইমাত্র আমরা বাবা স্বপ্নেশ্বর টেম্পল দেখে এবার পুন্ডুল ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে পুন্ডুল ওয়াটারফলসের দিকে যাচ্ছি আস্তে যে আমাদের পুন্ডুলের ওয়াটারফলস চলে এসেছি খুব সুন্দর জায়গা দারুণ জায়গা ওফ লাভলি আসো আচ্ছা বৌদি কোথায় দুটি পাহাড়কে ভেদ করে মাঝখান থেকে অজস্র ধারায় বয়ে চলেছে এই পুন্ডুল ওয়াটারফলস সত্যি প্রকৃতির রূপ অসাধারণ নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের কিরিবুরু হিলটপ ও মেঘাতুবুরু সানসেট ভিউ পয়েন্ট ঝাড়খণ্ডের পূর্বে সিংভূম জেলায় অবস্থিত এই কিরিবুরু কিরিবুরু কথার অর্থ হলো কিরি মানে হাতি বুরু মানে পাহাড় তার মানে হাতির পাহাড় এই জঙ্গলে প্রচুর হাতি দেখা যায় তাই একে কিরিবুরু বলা হয় পাহাড় জঙ্গল নদী তিনটেই একসাথে আর মেঘাতুবুরু উড়িষ্যায় অবস্থিত মেঘাতুবুরু কথার অর্থ হলো মেঘের পাহাড় অনেকে কিরিবুরু ও মেঘাতুবুরুকে যমজ পাহাড়ও বলে থাকে এই দুটি পাহাড়ে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেলের ফ্যাক্টরি রয়েছে কিরিবুরু হিলটপে আমরা লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা এখন যাচ্ছি মেঘাতুবুরু সানসেট ভিউ পয়েন্টে ২০১৭ সালে পর্যটকদের উদ্দেশ্যে শেল কোম্পানি এই মেঘাতুবুরু
সানসেট ভিউ পয়েন্টটি তৈরি করে। এই ভিউ পয়েন্ট থেকে প্রচুর ছোট বড় পাহাড় চোখে পড়ে, তাই একে 700 পাহাড়ের দেশও বলা হয়। এবার আমাদের ঘরে ফেরার পালা। বন্ধুরা, বারবিল অঞ্চলটি হলো একটি ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল, তাই এখানে আপনি ধুলোর মাত্রাটা বেশি পাবেন। আর এখানে যেহেতু লোহার খনি প্রচুর রয়েছে, তাই গরমকে অ্যাভয়েড করে শীতের সময় এখানে আসাটাই সবথেকে ভালো হবে। বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে 2-3 দিনের জন্য উইকেন্ডুর কোথায় যাবেন, তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো একবার সারান্ডা ঘুরে আসুন, শুদ্ধ অক্সিজেন নিয়ে ঘরে ফিরবেন, নিরাশ করবে না সারান্ডা আপনাকে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।